জেনে নিন ক্যালেন্ডারের আদি ইতিহাস। ইংরেজি বছর বলে যা আমরা জানি তা আসলে অশুদ্ধ। ইংরেজি সাল বলে আদতে কোনো সাল নেই, এটি খ্রিস্টাব্দ। যিশু খ্রিস্টকে কেন্দ্র করে এই খ্রিস্টাব্দ সনের সূত্রপাত। একইভাবে ইংরেজি ক্যালেন্ডার বলে আমরা যা দেখি তা আসলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎস হল আদি রোমান ক্যালেন্ডার। আদি রোমান ক্যালেন্ডার চালু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে, তখন ক্যালেন্ডারে মাত্র 10 মাস ছিল। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষ দিকে এসে রোমান ক্যালেন্ডারে জানুয়ারি ও ফেব্রুয়ারি যুক্ত হয়। প্রথম দিকে জানুয়ারি ছিল 11তম মাস। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। খ্রিস্টপূর্ব 45 সালে সম্রাট জুলিয়াস সিজার রোমান ক্যালেন্ডারে কিছু পরিবর্তন এনে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তার মাস ও সপ্তাহ বিন্যাস এসেছে ওই জুলিয়ান ক্যালেন্ডার থেকে। 1582 খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারে সামান্য পরিবর্তন এনে বর্তমানে প্রচলিত ক্যালেন্ডারটি প্রবর্তন করেন।